গাইজ, আমি কাইব তোমাদের সামনে চলে এসেছি ঝাঁকানাকা রোস্ট ভিডিও নিয়ে। আজ নোবালকে নিয়ে কথা হবে। তোমরা যদি এই নিকৃষ্টতম প্রাণীটিকে বা আবাল প্রাণীটিকে না চিনে থাকো আমায় বলো, আমি বলে দিচ্ছি। এই প্রাণীটি হচ্ছে গত বছর দা রিয়েলিটি শো সারেগামাতে পার্টিসিপেট করে একই রকম গান গেয়ে ও শান্তনু মৈত্রের অনুপ্রেরণায় থার্ড হয়ে নিজের দেশে ফিরে গিয়ে এর বর্ষার পিঁপড়ের মতন গায়ে ডানা গজিয়ে এ ভারত আর বাংলাদেশের কিছু লেজেন্ডদের নিয়ে কটূক্তি করতে শুরু করে, আর এর সাথে সাথে রানু মণ্ডলের প্রেতাত্মা ভর করে, ঠিক কি না? আর বলছি কি বলবো ফ্রেন্ড, আমি আর কিছু বলার নেই। তোমরা ধৈর্য সহকারে বসো, আমি ভিডিওটার দিকে এগোনো যাক। হে গাইজ, এই নিকৃষ্টতম প্রাণীটি থার্ড হয়ে নিজের দেশে ফিরে গিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে কিছু ঘ্যাঁ পাওয়া যাচ্ছে না, সব ঘ্যাঁ নাকি এই নুনুবেল টেনে নিয়েছে। তারপর জানা গেল ইয়াবার বলে কি থার্ড হয়ে গিয়ে বলে যে আমি এসব ছোটোখাটো লেজেন্ডদের সাথে গান নাচ করবো না, আমি করব শ্রেয়া ঘোষাল, লেডি লাল। ও বাবা, সে ফ্রেন্ড ঠিক আছে, সে যার সাথে যা করে করে নিক, কিন্তু আমাদের দুই দেশের আবেগ ভালোবাসা সম্মান রবীন্দ্রনাথ ঠাকুরকেও ছেড়ে কথা বলিনি। কি বলেছে শুনবে? তোমরা নিজের মুখে শুনে নাও। তোমরা শুনলে তো কি বলছে? রবীন্দ্রনাথ, তুই নোকের যোগ্যটা হতে পারবি, নোকের যোগ্য তো হতে পারবি না। তুই তাহলে আবার বেশি বেশি বড় বড় ডায়লগ দিস। এ তুই বল আর কে, হ্যাঁ, আমাদের জাতীয় সঙ্গীতে আমরা জনগণ গাইবো না কি কর, তুই বলে দিবি কি রে, তুই কে? হ্যাঁ, তুই তো শান্তনু মৈত্রের ভিক্ষায় তুই তো থার্ড হয়েছিস। হ্যাঁ, আবার গরম বড় বড় ডায়লগ। হ্যাঁ রে, তাহলে এই সারেগামা পাতে তুই যে গানগুলো গেয়ে ফেমাস হয়েছিস, তাহলে গানগুলো কি তোর বাবা লিখে দিয়েছিল? আমাদের ভালোবাসা লেজেন্ডদের গান তুই ভাঙিয়ে ভাঙিয়ে তুই গেয়ে গেয়ে উঠেছিস। তোর বাপকে ফোন করবো? দাঁড়া, তোর বাপের নাম্বার আছে, তোর বাপের নাম্বারটা বার করি। নামটা কি? হ্যাঁ, গুরুমলান মাহাতু। এক সেকেন্ড। হ্যালো, এই শালা, আমি বলছি শোন শোন, তোর ছেলে কি রে, হ্যাঁ তোর ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কি বলছে? না না না, তোর ছেলে কি খুব বড় এক্সপ্লেন হয়ে গেল? হ্যাঁ বল। এ তুই ফোন কাটবি না, ফোন কাটলে কিন্তু ছেলে ঢুকিয়ে দেবো বাড়িতে। কি বলিস তুই? ও বাবা, হ্যাঁ হ্যাঁ, ও তোমার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করে ও মানে রিয়েলিটি শো টাকা পেয়েছিল, ঘুষ দিয়েছিল শান্তনু মৈত্রকে, কি বলেন কি? এছাড়া বলিস কি তুই? না না না, সে দিক, তোর ছেলে মরে খাক যা করুক, আমার ভিডিও বানানো হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলবে কেন? হ্যাঁ, তোর মেয়েলে না তোর মুখ ভেঙে দেবো। রাখ শালা, রাখ ফোন, তোর নাম্বার ব্লক করো আজ থেকে, আমি এখনই ব্লক করছি। দেখছেন তো ঘুষ দিয়েছিল, আবার রবীন্দ্রনাথ ঠাকুর সাথে ঘুষের টাকা ইয়ে করিস। হ্যাঁ এ হ্যাঁ, আর তুই কি বলেছিলিস? হ্যাঁ না না, তুই কি বলেছিলিস যে স্ক্যান্ডেল আমার হবে না তো কার হবে? সে চাওয়ালা প্রধানমন্ত্রী হবে? আরে শালা, দাঁড়া তুই দাঁড়া, তুই কথাটা কি বললি? আরে প্রধানমন্ত্রী, তুই চা বিক্রিটায় দেখলি, ওর আগের ঘটনাগুলো দেখলি, ওর আগের ঘটনা কতটা যে ইতিহাস ছিল ওগুলো টানলি না? আরে তুই বাঙালির ভালোবাসা চা বিক্রি দেখলি? হ্যাঁ চা, তোমার চা না ঢুকিয়ে দেবো ইয়েতে, তুই চুপচাপ ভালো ছেলের মতো থাকবি তো থাক। আরে বস, তোরও আমি ফ্যান হয়ে গিয়েছিলাম ঠিক আছে এই গানটা শুনে। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, এই গানটা দেখে ফ্যান হয়ে গেছিলাম, এখন এখন তো মনে হচ্ছে তোর পেছনে লেলি কুত্তা ঢুকিয়ে দিই। আরে তোর থেকে ভালো আমাদের পাড়ার লেলি কুত্তারা ভালো গান গায়, শুনবি শুনবি তুই শোন। দেখলে তো ভিডিওটা?
তোকে তাহলে আমরা কুত্তার সাথে তুলনা করছি, ও বক বক বক, কুত্তার সাথে তোকে তুলনা করছি আমরা, ছ্যা আমাদের মতো ছেলে তোকে রোস্ট করছি, থু একটা কথা আছে, নোবেলটা কে লিখেছিল? হ্যাঁ তুই নোবেলের যোগ্য, তুই লেজান্ড, তুই নোবেলের যোগ্য, নামটা তোকে তাহলে ঠিকঠাকভাবে দিতে হতো, বাপ মার শিক্ষা নেই। দেখিস তো, তোর বাপকে ফোন করলাম, কত খিস্তি খাবারই মারলাম, ছ্যা তোর ঘৃণা হয় না রে, তুই মরি যা, তুই এবারে বিষ খা, পয়সা নিবি, তোর পেটিএমের নাম্বারটা দিবি না, তোর বাপকে বলি 10 টাকা পাঠিয়ে দেবো, বিষ খেয়ে নিবি, ঠিক আছে? তুই মরি যা, তোর মতো দরকার নেই। তুই এরম লেজেন্ড, ছি এরা কত পড়াশোনা করে, কত অভিজ্ঞতা করে গেছে রে। দা তোকে তাহলে দুটো পার্থক্য দিই, এপিজে আব্দুল কালাম আর লাদেন, এই দুটোর নাম শুনেছিস তো? এপিজে আব্দুল কালামের নাম বুকে, আর লাদেনের নাম পিছনে, পিছন পিছনে, তোর নামও তেমনি পায়ের তলায়। সালা সালা মাদা, ছ্যা তুই একটা ছোটোখাটো আর্টিস্ট হয়ে রে, তুই এরকম হতে পারলি দুটো ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য, ছ্যা 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 ছ্যা, তোকে ভিডিও বানানোর কোনো উচিত ছিল? তুই রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিস এক, তুই আমাদের চাকে নিয়ে বলেছিস এক, আর আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বলেছিস, কেন বলবি না? তোর বাড়ি বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশ প্রধানমন্ত্রী, আমি তোমাকে একটা, আপনাকে একটা কথা বলছি, শীঘ্রই এই আবাল প্রাণীকে খাঁচায় পুরো বন্দোবস্ত করো, নাহলে তোমাকে উনি কোনদিন চেটে দেবে, তুমিও অসারে বুঝতে পারবে না, ঠিক আছে? গাইস আমি একটা কথা বলছি, তাহলে আমি বলছি আমাদের মিনময় দা সিনেবাব, ও দেখবেন, উনিও দেখবেন গত বছর মিরাক্কেলে হাসিয়ে আমাদের জোক বানিয়েছিল, কিন্তু উনি এরকম কাজটা করেননি, উনি কত ভালো লোক বলেন তো? না বস, উনি ইউটিউবার বলে কিন্তু আমি ওনাকে তেল মারছি না, আর কাউকে আমি, আমি কাইফ খান, আমি কোনোদিন কাউকে আমি তেল মারতে শিখিনি, যা হবে একদম আঝোলা বাস পুড়ে দেবো। তাহলে আমাদের সিনেবাপে তো এরকম বড় বড় করতে পারতো না, সিনেবাপের ভিডিওগুলো কিন্তু সত্যি ভালো, আর ওনার দেখা যায় যে ওনার ভেতরে একটা নির্মল ভাব আছে, তোর দাড়ি, ছ্যা দাড়ি রেখে দাড়ির মর্যাদাটা দিতে পারলি না, তুই দাড়ির মর্যাদা দিতে পারলি না, ছ্যা তুই মুসলিমের কলঙ্ক হয়ে গেলি রে, কী বলবো, একটু ভালো হ, তুই একটু ভালো হ, দাঁড়া তোকে একটু অনুব্রত মণ্ডলের চ্যাটটা শুনিয়ে দিয়ে যাক। নুনুবেল তাহলে তুই আর রানু মণ্ডল তো এক হয়ে গেলি, তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি, এতদিন যেমনি রানু মণ্ডলকে করাতো, এবার তোকে নিয়ে চাটাচ্ছে, চাটা এই চাটাচাটি খেলাটা কিন্তু আমাদের থেকেই যাবে আজীবন। নোবেল নোবেল কি 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 করবো, এই মোবাইলটা ছুঁড়ে মনে হচ্ছে মারো থাপ্পড় মুখে, কি ভাই আর কি বলবো তোকে। গাইজ তোমরাই দেখো, তোমরা এক্সপ্লেন করে এ কে কোন ধরনের বাঁদর, তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? আর একখান কথা, ভালো হ, ভালো হলে তো সবই তো ঠিক ছিল, ছ্যা তাহলে তোর আর রানু মণ্ডলের বিয়ে দেবো, গত সপ্তাহে বিয়েটা দেবো, ঠিক আছে? আমার রানু মণ্ডলের নাম্বারটা নেই, তোর বাপের নাম্বার দে, তোর বাপ আর আমি একসঙ্গে স্কুল যেতাম, আগে পড়াশোনা করতাম, তোর বাপ বাংলাদেশে থাকতো, আমি ইন্ডিয়ায় আছি, ওই একসঙ্গেই হতো লাগে, বুঝলি তো? কত কী সব তোকে আর কি বলবো, ছ্যা ছ্যা নোবেল, ছ্যা ছ্যা ছ্যা। আরে একটা মানে একটা রিয়েলিটি শো চলাকালীন যে নাচ গান করে তার মার্কেট ভ্যালু 6 মাস থাকে, তারপরে কেউ বড়, কেউ বড় মানুষদের পা চাটে, কেউ তোর মতো ঝাঁটে, তুই সেই দলে হয়ে গেলি, ছ্যা। এই কান খুলে শুনে রাখ, তুই তো ভালো হতে পারবি না, আর কিছু না, তোকে গলায় দড়ি দিয়ে বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই, 5 টাকা নিয়ে যাবি আমার কাছে, খেয়ে নিবি নোবেল। তুই এরকম কথা বলতে পারলাম না, তুই তাহলে চায়ের উদ্দেশ্যটা করলি কেন? স্ক্যান্ডেল কার হবে, আমার হবে না তো চা বিক্রি, সারা তুই চা বিক্রিটা দেখলি তাহলে, একটা দেশের প্রধানমন্ত্রীর কত ইয়ে লাগে বলতো? না বস, আমি কিন্তু কোনো রাজনৈতিকের সাপোর্ট হয়ে কথা বলছি না, আমি এখনও বলছি
কথাটা হচ্ছে যে ও বাংলাদেশে থেকে ও ইন্ডিয়ার নামে বদনামটা দেবে কেন? এটা কি বাবার জায়গা? এটা হচ্ছে আমাদের সমগ্র ভারতবাসীর জায়গা, এখানে সব ধরনের মানুষ থাকে, আর তুই লেজান্ড, তুই এটা ঝাঁটিরা যোগ্য নস, তুই কুত্তা, তুই শুয়োর। গাইজ আর কি বলবো আমি, ছ্যা, তোর জন্য আমাকে আবার ভিডিও বানাতে হলো। আমাদের মধ্যে ছিল তোকে রোস্ট করে, থো থো থো। আর কিছু ফ্রেন্ড বলার নেই, তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো। না ফ্রেন্ড, বাড়িতে থাকলেও তো আর ঠিক থাকা যাবে না, বাড়িতে থাকলেও এখন আমফান ঝড়ে গাছ ভেঙে পড়ছে, রানু মণ্ডলের তেরি মিনি শুনে কান পচে যাচ্ছে। হ্যাঁ রে, আর একটা কথা বলবো, আমি স্যান্ডিসা আর রোদ্দু রয়কে মেসেজ চ্যাট করছি, চ্যাট করে বলবো। আরে তুই তো আর স্যান্ডিসা আর রোদ্দু রয়ের খিস্তি খাসনি? ওরা খিস্তি পিএইচডি করেছিল, স্যান্ডিসা রোদ্দু রয় পিএইচডি করেছিল, জানিস? একবার যদি জানতে পারে রে, তোর রক্ত বেরিয়ে যাবে কান থেকে, হড়হড় করে রক্ত বেরোবে, তোকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। হাই রে নোবেল, কি করে ফেললি, মনে হচ্ছে জুতো খুলে মারতে। গাইজ ভিডিওটি এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, প্রচুর 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 পরিমাণে শেয়ার করবে, আর লাইক কমেন্টটা পুরো, ঠিক আছে? আর কি বলবো বাবা, কতদিন কতদিন দেখি না তোমায়, সালা লেজান্ডের বাচ্চা। তোকে এই গানটা দেখে আমিও তোর ফ্যান হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আর নয়, চল ভোসরিকে। গাইজ ভিডিওটি এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, লাভ ইউ অল, ইয়া দেখা হচ্ছে পরের ভিডিওতে।